হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ক্যাপশন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আসলেই এটা সবার জন্য গুরুত্বপূর্ণ, যারা আমার কাছ থেকে বেসিক্যালি মিউজিক নিয়ে কাজ করেন এবং স্টেজে পারফর্ম করেন, তাদের জন্য এরকম একটা মিউজিক আসলে অনেক প্রয়োজনীয়। আর পাঁচটা গান দিয়ে একটা ফার্স্ট গানের ম্যাশআপ তৈরি করেছি এবং এটা বলতে পারেন যে ধামাকা একটা মিউজিক, এবং ভিতরে কিছু ছোট ছোট কাস্টমাইজেশন আছে যেগুলো যদি আপনি মিউজিকটা আমার কাছ থেকে পে করে নেন তাহলে অবশ্যই আমি সেই ব্যাপারগুলো জায়গাগুলো দেখিয়ে দেব এবং সেই ব্যাপারগুলোর জন্য অবশ্যই আপনার পারফরমেন্স আরও 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 সুন্দর একটা লেভেলে নিয়ে যাবে আর কি। অডিয়েন্স যারা থাকবে তাদেরকে একটা ভালো একটা এনজয়েবল মোমেন্ট তাদেরকে উপহার দিতে পারবেন, এবং আমার ধারণা এই কারাওকেটে দিয়ে পারফর্ম করলে অবশ্যই একটা নাচা নাচির মোমেন্ট তৈরি হবে। অবশ্যই এটা ফার্স্ট গান, আমি গানগুলো একটু একটু করে বলি। প্রথম যে গানটি আছে সেটা হচ্ছে চুমকি, তারপরে হচ্ছে এক আকাশের তারা, যদি বউ সাজগো, পাগলা হাওয়া আছে, তারপর আসবার কালে আসলাম আঁকা। টোটাল পাঁচটা গানের মেশআপ, এটা প্রজেক্ট এখনও আমার কাছে আছে। আপনি যদি আরও দুই একটা গান বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে আমি কাজ করে আরও দুই একটা গান আপনাকে অ্যাড করে দিতে পারবো আপনার পছন্দ মতো। ইভেন আপনি যদি চান যে সিনেমার গান থেকে আপনি সিলেক্ট করে করে কিছু গানের ক্যারাওকে করবেন, অথবা ফোক গান দিয়ে মেশআপ তৈরি করবেন, হ্যাঁ, বা পুরনো দিনের গান দিয়ে মেশআপ তৈরি করবেন, অবশ্যই স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন আমরা শুনি।
লিসেনার্স, এই ছিল আজকের গানের কাজ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তবে সবশেষে এসে আমি এই কথাটা বলতে চাই, যেটা হচ্ছে কি, আপনি যখন স্টেজে ক্যারাওকে নিয়ে পারফর্ম করবেন, তখন ক্যারাওকে দিয়ে মঞ্চ মাতানো খুবই কঠিন একটা ব্যাপার যদি আপনার সাথে মিউজিশিয়ান না থাকে। হ্যাঁ, একদম স্টেজ খালি থাকে, তখন যদি আপনার ওই ক্যারাওকের সাউন্ড কোয়ালিটিও সুন্দর না হয়, তাহলে কিন্তু, যেমন অনেক স্পিকার থাকে ওখানে, হ্যাঁ, অনেক অনেক পেয়ার পেয়ার সাউন্ড থাকে, একটা ক্যারাওকের কোয়ালিটি যদি ভালো না হয়, ফেটে যায়, তাহলে কিন্তু এটার থেকে কোনো ধরনের কোনো মজা আসবে না, বা কোনো ধরনের কোনো গান গেয়ে আপনি উপভোগ করাতে পারবেন না অডিয়েন্স যারা থাকবে। দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।